شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمه الله وبركاته والحمد لله وحده অস্লাহ তো অসাল্লা মাল্লা মাল্লাহ নবী এ বা আদা এক সময় তো বোন করছিলেন যে ওমরা করার নিয়মগুলা কি বলবেন মেয়েরা কিভাবে ওমরা করবে সম্মায় তো বোন যে এমর মেয়ে হাদিসা আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম হাদিসে যেভাবে বর্ণনা করেছেন আনাবদুল্লাহ হিবিনে ওম আর দু আল্লাহ আনহমা আন্না রজুলান কলাইয়া রসুল আল্লাহ ما يلبس المحرم من الثياب قال رسول الله صلى الله عليه وسلم لا يلبس القمص قمص ولا العمائم ولا السرافيلات ولا البرانس ولا الخفاف الا احد لا يجد نعلين فليلبس خفين وليقطع هما اسفلا من الكعبين ولا تلبسوا من الثياب شيئا মাসাহ ওয়া জাফরান আও রাউসুন ইমাম বুখারী রাহিমুল্লাহ হাদিসটি নিয়েছেন 1542 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু বর্ণিত এক ব্যক্তি বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি কি প্রকারের কাপড় পরবে মুহরিম ব্যক্তি কোন প্রকার কাপড় পরবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে জামা পাগড়ি পায়জামা ও টুপি ও মোজা পরিধান করবে না তিনি বললেন যে সে সে ব্যক্তি যিনি মোহরি ভাবে সে জামা পাগড়ি পায় জামা টুপি ও মোজা পরিধান করবে না জি এ বিষয়গুলা আপনার মোজা পরিধানটা মেদ জন্য এটা যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তাহলে পাগড়ি ছেলেরা যে বড়ে পায় জামা পাগড়ি এগুলা ছেলেদের জন্য তবে মোজা আর মা বোনরা যেভাবে যারা পরে তারা সাধারণ পোশাক তো সেটা আছে । তো যা হোক এখানে মুজা পরিধানের কথা তিনি নিষেধ করলেন তাহলে মা বোনেরা মোজাও পড়তে পারবে না যা এটা থাকা প্রমাণিত হয় জি এরপরে তবে আল্লাহ রসুল্লা সাল্লাম তবে কারো জুতা না থাকলে সে টাকনুর নিচ পর্যন্ত মুজা কেটে জুতার নাই পড়বে যদি দেখা যায় কারো জুতা না থাকে তাহলে টাকনুর নিচ পর্যন্ত জুতার নাই করে মুজা সে পড়তে পারে এভাবে আল্লাহ রসুল্লা বললেন এরপর বলছেন তোমরা যা বা ওয়ার্স এক প্রকার খুশবু রঞ্জিত কোনো কাপড় পরবে না কোন কাপড় পরবে না জি হাদিসটি এভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিয়েছেন জি আবু আবদুল্লাহ রহিমাল্লাহ বলেন মোহরেম ব্যক্তি মাথা ধুতে পারবে চুল আঁচড়াবে না শরীর চুলকাবে না মাথা ও শরীর হতে ও কোন জমিতে ফেলে দিবে না জি যা হোক এখানে আবদুল্লাহ আবু আবদুল্লাহ মানে ইমাম বুখারি রহিমাল্লাহ তিনি কথা বলা বললেন আর আগে যেটা আল্লাহ সাল্লাম বললো যে বিষয়টি হলো যে প্রয়োজন থাকলে সেটা করতে পারে তো যেখানে যে ছিল জি মা যারা হাদিস থেকে এ স্পষ্ট হয় যে আপনার তারা পরিধান করবে না এবং ছেলেদের বিষয়টা যেটা বলা হলো বিভিন্ন কথা যেটা বলা হাদিসে সেগুলা তারা করবে না সেগুলা করবে না তবে মা বোনদের কাপড় যেটা আছে সেটা তো তারা আমরা জানি জি এ মর্মে আরো হাদিস আমরা দেখি যে আল্লাহ রসুল সাল্লাম কি বলছেন আই মে যা হোক তারপরের হাদিস তারপরের আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাম আরো কিভাবে নিয়ে এসছেন যে এভাবে বড় একটা হাদিস রয়েছে সেখানে বিভিন্ন কথা বলা হয়েছে তো যা হোক যে বিষয়টি বলার উদ্দেশ্য এখানে আবদুল্লাহ বিন আব্বাস অনেক বড় হাদিস হাদিসটা এসেছে তো এখন ওই বিষয়ে না আমরা যে বিষয়টি যে পেলাম আল্লাহ রসুলের হাদিসে যে যেগুলা নিষেধ সেগুলা থেকে আমরা দূরে থাকবো জি এখন আমাদের কিছু জানা যে এহরাম অবস্থায় যা নিষিদ্ধ এহরাম অবস্থায় যা নিষিদ্ধ এই বিষয়গুলা আমরা দেখবো দেখি কি বলা হচ্ছে এই বিষয়গুলা এহরাম অবস্থায় নিষিদ্ধ বিষয়গুলা বলতে বলছেন এক নম্বরে স্ত্রী সম্ভব করা নির্লজ্জতা কথাবার্তা বলা জোন আকর্ষণে স্পর্শ করা বা শরীরের সঙ্গে শরীর লাগানো যে এহরাম অবস্থায় যা নিষিদ্ধ এক নম্বর দুই নম্বর চুল কাটা নখ কাটা সুগন্ধি ব্যবহার করা এগুলা করা যাবে না পুরুষের জন্য সিলাই করা প্রস্তুত পোশাক পরা মহিলাদের জন্য সিলাইকৃত বোরখা বা বরণ মুখাবরণ মুখাচ্ছাদন ও হাত মোজা পরা জাফারান কুসুম রঞ্জিত কাপড় পরিধান করা বেহায়াপনা শরীয়ত বিরোধী কথা ও কাজ এবং বিবাদ বিসংবাদমূলক কথা বলা পুরুষের মাথা ও মুখ ঢাকা স্থলচর জন্তু এবং শিকার করা শিকার করা জলে স্থলে যা আছে যা হোক এগুলা স্থলে যেগুলো আছে শিকার করা শিকার তাড়ানো শিকার সাহায্য করা বা শিকারের প্রতি ইঙ্গিত করা বিবাহ করা বা করানো বা বিবাহের পয়েগাম পাঠানো এগুলা যেগুলা বিষয়গুলা বললেন এগুলা এরাম অবস্থায় নিষিদ্ধ তাই সম্মানিত বোন যে বিষয়টা বলছিলেন যে মহিলাদের জন্য তো বোরখা বা মুখাবরণ ও মুখাচ্ছাদন ও হাত মোজা পরা হাত মোজা পরা এগুলা এখানে নিষেধ করা হচ্ছে এ কথাগুলা নিয়ে হজ উমরা জিয়ারত শেখ আব্দুল আজিজ বিন বাজ রহেম তার বইয়ে গ্রন্থে এ কথাগুলা নিয়ে এসেছেন জি আর এহেরাম অবস্থায় যা বৈধ পুরুষ লুঙ্গি না পেলে পায়জামা পড়তে পারবে জুতা না পেলে চামড়ার মোজা পড়তে পারবে গিটের লুঙ্গিতে গিরা দিয়ে বাধা কিংবা সোঁতা ফিতা বা রশি জাতীয় কিছু দিয়ে বাধা গোসল করা মাথা ধোয়া প্রয়োজনের বোধে মাথা চুলকানো প্রয়োজনে মহিলাদের মুখমণ্ডলের উপর ওড়না লটকানো ও হস্তদায়ী বস্ত্র বা অন্য কিছু দিয়ে ঢাকা বোনরা জিজ্ঞেস করছিলেন মাবোনের বিষয়টা যেহেতু বলছে এখানে জি মহিলাদের মুখমন্ডলের উপর লটকানো ও হস্তদায়ী বস্ত্র বা অন্য কিছু দিয়ে ঢাকা মহিলা বা ঘর মে সিক্ত কাপড় ধত করা বা বদলানো শরীয়ত এবং সত্যের শরীয়ত এবং সত্যের প্রতিষ্ঠা প্রতিষ্ঠায় কথা কাটাকাটি ও তর্ক যুদ্ধ করা মানে শরীর যদি কোন হয় তাহলে কথা বলতে পারে যা হোক এখানে মা বন্ধের যে বিষয়গুলা যে মা আপনি বলছিলেন যে মুজার মোজা হাত মোজা পরা যে মুজা পরার কথা এখানে নিষেধ করা হলো আর জি আর মা বোন তো জানেন যেগুলা পোশাক আশাক যেগুলা পরা হয় আর সিলাই সিলাই যুক্ত বোরখার কথা এখানে বললেন যে নিষেধ করলেন যা বইটি বলছে যে হজ উমরা জিয়ারত শেখ আব্দুল আজ বিন বাজ রহিমল্লাহ এ কথাগুলা তার গ্রন্থে যেভাবে নিয়ে এসছেন তাই আমরা যেটা বললাম যে আপনি যখন উমরা করতে যাবেন উমরার বিষয়টা হলো যে আপনি কাপ এহরাম বাঁধার পরে যে দোয়া আছে দোয়া পর পড়তে পারেন আর জি আপনি বলছিলেন যে মুখ ঢাকা জি আপনি মক্কা যাওয়া পর্যন্ত আপনি যে এখানে বললেন যে হতে পারে কাপড় দিয়ে সে মুখমন্ডলের উন্না বা এরকম কিছু দিতে পারে যা এমনি বাজ রহিমাল্লাহ তার গ্রন্থে বললেন এভাবে এই বিষয়গুলা যদি আমরা লক্ষ্য করি ইনশাআল্লাহ এর দ্বারাতে আমরা ফায়দা পাবো জি আল্লাহ সুবহান তাল্লাহ যেন আমাদের সে বিষয়গুলার প্রতি লক্ষ্য করা তফিক দান করল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আল্লাহ আলম সুবাহানকা সাদাহ বি